তো মহরম মাসের একটি গুরুত্বপূর্ণ কিছু ধারণা আমাদের সমাজে আছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচনার দাবি রাখে। কারণ আমাদের সমাজে এখনো কিছু অজ্ঞতা, কুসংস্কার, অপসংস্কৃতি ছড়িয়ে আছে। তো আমি নিজেই তার শিকার হয়ে গেছিলাম, মানে আমার সামনেই এমন একটি ঘটনা ঘটেছে। তো আমি শুনে খুব হতভম্ব হয়ে গিয়েছিলাম বিষয়টা। সেটা ছিল হলো যে এই চাঁদে নাকি বিবাহ শাদী হয় না, আপনারা শুনছেন নাকি, এই চাঁদে নাকি বিবাহ শাদী নিষেধ। যা কিভাবে ওরা বলে আল্লাহ ভালো জানে, যাই হোক। তো এই কথাটা আমার কাছে খুবই মানে আশ্চর্য লাগছে। এই একটা বিষয়, আরো একটা বিষয় ইনশাআল্লাহ আলোচনার মধ্যে এসে যাবে। আমরা এ দুটো বিষয়ের উপরে আজকের আলোচনা রাখবো। আশা করি যে আমাদের অন্তত সংশয়টা কেটে যাবে, অন্তত আমরা যাতে এই বিশ্বাসটা পোষণ না করি, আমরা যারা কোরআনকে মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, আমাদের মাঝে অন্তত যাতে এই ধরনের কুসংস্কার আমাদের মাঝে না থাকে, সেই জন্যই আজকের এই খুতবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমা সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতে বলছেন, রব্বানা আমান্না বিমা আনসালতা ওয়াত্তাবানা আর-রাসূল ফাকতুবনা মা'আশ-শাহিদিন। আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরাই দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ সেই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, বিমা আনসালতা, এবং তুমি যা আমাদের উপরে নাজিল করেছো আমরা এটা গ্রহণ করেছি। কি নাজিল করেছে আমাদের উপরে? কোরআনুল করিম। এরপরে আল্লাহ, আমরা বলছি ওয়াত্তাবায়নার রসুল, আল্লাহর শিখানো ভাষায় ওয়াত্তাবায়নার রসুল, নিশ্চয় আমরা তোমার রাসূলের অনুকরণ করি। ফাকতুবনা, অতএব আল্লাহ তুমি লিখে দাও আমাদেরকে, মা'আশ-শাহিদিন, যারা মান্য করেছে, মান্য করেছে ইব্রাহিম, মান্য করেছে মূসা, মান্য করেছে ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এবং সাহাবা ইকরাম, এবং মুসলিম উম্মার আরও বড় বড় মনঋষিগণ, তারা মান্য করেছে। তো আল্লাহর কাছে আমি বলছি ফাকতুবনা মা'আশ-শাহিদিন, আল্লাহ তোমার যারা মান্য করেছে তাদের তালিকায় আমাদের নামটা লিখে দাও। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি দোয়া। কোরআনুল কারীমার সবচেয়ে আল্লাহ শব্দটি বেশি ব্যবহার হয়েছে, দ্বিতীয় স্থানে যেই নামটি আল্লাহ সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেই নামটি হচ্ছে রব। আপনি দেখবেন কোরআনে এবং হাদিসের মধ্যে যত দোয়া রয়েছে অধিকাংশ দোয়াগুলো রব দিয়েই সূচনা, অথবা দোয়ার মাঝে, অথবা দোয়ার শেষে, অথবা দোয়ার শুরুতে রব আছে। যেমন রব্বানা আতেনা, রব্বানা জলামনা আনফুসানা, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সূচনাতেই যান যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব রব রব, শুধু রব আর রব, আল্লাহু আকবার। আমরা যে ঈমান এনেছি, ঈমান আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো চারটা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, আমরা ইতিপূর্বে বলেছি। তার মধ্যে একটা হচ্ছে তার রুবুবিয়াত, রব হওয়া, এই বিষয়ে আমার ঈমান ও চিরন্ত বিশ্বাস থাকতে হবে। আর এই রবের সাথে সম্পৃক্ত হচ্ছে সাহায্য চাওয়া, কল্যাণ অকল্যাণ থেকে বেঁচে থাকার বিষয়ে যত চাওয়া পাওয়া এটা আমার রবের কাছে পেশ করতে হবে, এ হচ্ছে রব। তো আমি এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছে, রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি,
বিমা আংসালতা তুমি যা নাজিল করেছো তার উপরে আমরা ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, ওয়াত্তাবায়নার রসুল, আর আমরা কি করেছি তোমার রসুলের অনুসরণ করেছি। ফাকতুবনা, অতএব তুমি লিখে দাও, মাশাহিদিন, যারা মান্য করেছে তাদেরকে আমাদেরকে তাদের তালিকাভুক্ত করো, যেমন তাদেরকে তালিকাভুক্ত করেছো আমাদেরকেও এরকম তালিকাভুক্ত করো। তাহলে দুটো বিষয়ে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, একটা হলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তো অবশ্যই আছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, মূলত সাতটি বিষয়ের উপরে আমাদের ঈমান, নাকি ঈমানের স্তম্ভ কয়টি? হ্যাঁ, সাতটি তো আগের, নতুন কয়টা? পাঁচটার ছয়টা, মানে দুইটা একই বিষয় তো দুইবার উল্লেখ করা হয়, এই জন্য আমাদের দেশে সাতটা বললে ভালো চিনে, তা আপনারাও দেখি সাতটা বলছেন। যাই হোক, তো এই ছয়টার অন্তর্ভুক্ত হচ্ছে এক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যা নাজিল করেছেন সেই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, তাই না? আমরা সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব না, গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত সে বিষয়গুলো আমরা আলোচনা করব। তো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ায় যা শেখাচ্ছেন, দুটো বিষয় এখানে আসছে। একটা হলো যে বিমা আনসালতা, তুমি যা নাজিল করেছো এটাকে আমরা মেনে নিয়েছি, আর কি ওয়াত্তাবায়না রসুল, আর রাসুলের আনুগত্য করেছি। এই দুই শর্তের ভিত্তিতে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা শর্ত যদি লঙ্ঘন হয় তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, দুইটাই পূর্ণাঙ্গ করতে হবে। তাহলে দেখেন যে আমরা রসুলের অনুসরণ করি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন আপনি অবাক হবেন, আল্লাহু আকবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ তিরমিজি আর অন্যান্য গ্রন্থে হাদিসটা এসেছে, রসুল সাল্লাম বলছেন, ইয়াতিহিল আমরু, তোমরা আদেশ দিতে থাকো, সেই বিষয়ের আদেশ দিবি, ইয়াতিহিল আমরু মিম্মা আমারতু বিহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা আদেশ দিতে বলি, যা বলতে বলি সেগুলাই বলবা, ওয়াও নাহাইতু আনহু, অথবা আমি যা নিষেধ করি সেগুলাই তোমরা নিষেধ করোয়া। তাহলে আমি যা আদেশ করি সেগুলাই বলবা, আমি যা নিষেধ করি সেগুলাই তোমরা নিষেধ করবা, তোমরা নিজেদের থেকে কিছু বলার আর সুযোগ থাকছে না। আদি ইবনে হাতিম, এটা তো আমরা শুনছি সহিহ মুসলিমের হাদিসে, আদি ইবনে হাতিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাম বলছেন, তখন কোরআনুল কারিমা সুরা সম্ভবত তওবার আয়াত পড়তেছিলেন, যে আরবাবাম মিন দুনিল্লাহ, তারা বহু রব বানিয়ে নিয়েছে, এক রবের পরিবর্তে বহু রব বানিয়ে নিয়েছে। রব এখানে কিন্তু রব অর্থ বিধানদাতা, হুকুমদাতা, আইনদাতা, আল্লাহু আকবার। যদিও ইলাহ শব্দের অর্থ তাই, তো তিনি বলছেন যে তোমরা অনেক ইলাহ বানিয়ে নিয়েছ, তো ওরা বলছে যে না, আমাদের ইলাহ একজন, আমাদের রব একজন, আমরা অনেক রব নেই। আদি ইবনে হাতিম বলছেন, রসুল সাল্লাম বলছেন, আচ্ছা বলো তো তোমাদের ওস্তাদ, তোমাদের হুজুর বা তোমাদের ইমাম বা তোমাদের পুরোহিত বা তোমাদের ধর্মযাজক, তারা যখন কোনো বিষয়ে হালাল বলে তোমরা কি সেটাকে হালাল হিসাবে গ্রহণ করো না? আহাল্লাল্লাহু, তোমরা কি সেটাকে হালাল হিসাবে গ্রহণ করো না যখন তারা হালাল বলে? বলে হ্যাঁ আমরা করি তো। তাহলে রসুল বলছেন, অথচ আল্লাহর বিধানে তা ছিল হারাম, আর তারা হালাল বলছে, তোমরা হালাল করে মনে করে নিয়েছ, তারা তোমরা সেটাই মেনে নিয়েছ, পক্ষান্তরে তারা হারাম বলেছে, তোমরা কি সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো না? তো বলছে যে হ্যাঁ করি, অথচ আল্লাহর বিধানে তা ছিল হালাল। তার মানে আল্লাহর বিধানে হালাল, কিন্তু ব্যক্তি তার বিধান দিয়ে দিল হারাম, আর এইটাকে যারা গ্রহণ করলো তারা হলো বান্দা, আর যিনি এই নির্দেশনা দিলেন তিনি হয়ে গেলেন রব। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ হারাম করেনি কিন্তু আমি বলেছি এটা হালাল, হালাল অসুবিধা নেই। আল্লাহ হালাল করেননি, হারাম রেখেছেন, কিন্তু আমি বলছি যে হালাল, অসুবিধা নাই। অথচ আল্লাহর বিধানে তা হালাল নয়, হারাম।
আমরা অনেক সময় অনেক বিষয়ে জেনে না জেনে অজ্ঞতায় আমরা এই ভুলগুলো করে বসি। আমাদেরকে অনেক মানুষ আমাদের এই কথাগুলো অনুসরণ করে। তার মানে কি দাঁড়ালো ভাই? আদি ইবনে হাতেম তার হুজুরের কথায় শোনার কারণে সে কি হয়ে গেল? অনেক রব মানল, অথচ রব হালাল করেনি, হুজুর হালাল করে দিয়েছে, এইটা মানার কারণে হুজুর রব হয়ে গেছে। তাহলে আমাদের মাঝেও যদি এমন কিছু হয় তাহলে আমরাও রবের আসীন গ্রহণ করব না, আউযুবিল্লাহি মিন জালিক। এটা কি সম্ভব? সম্মানিত হাজেরিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে এই হাদিসের অংশেই বলছে, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুমুল কোরআন, শুনে রাখো তোমাদের কাছে তোমাদের সামনে উপস্থিত রয়েছে কোরআন, তোমাদের বিষয়ে মীমাংসা করবে কোরআন থেকে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন আহাল্লাল্লাহু, তোমরা তার মধ্যে যা হালাল পাবে তাই তোমরা গ্রহণ করবে। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু, আর তার মধ্যে যা হারাম পাবে তা তোমরা সর্বতোভাবে বর্জন করবে। আলা ইন্নী উতীতুল কোরআনা ওয়া মিসলাহু মাআহু, শুনে রাখো আমাকে কোরআনের মতো করে অনুরূপ আরও কিছু দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সেই কিছুটা হচ্ছে হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আলোচনা থেকে, এতটুকু অংশ থেকে আপনারা কি বুঝতে পারলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা আদেশ করতে বলেছেন তাই আমরা আদেশ করব, যা নিষেধ করতে বলেছেন তাই আমরা নিষেধ করব, নিজেদের থেকে বানিয়ে আদেশ নিষেধ করার মতো কোনো সুযোগ নাই। এবার আসেন, মহরম মাসে নাকি বিবাহ নাই, কেন? এইটা নাকি কাটা সাদ, কি সাদ কাইটে দিছে নাকি মানুষ কাটছে বুঝলাম না, আউযুবিল্লাহ। কেন? আমি বুঝি যে কেন কাটা চাঁদ বলা হয়, এটা একটু বুঝি। এই আমাদের বাড়ির পাশেই একটা ঘটনা, দেখেন মানুষ অজ্ঞ হলে কি হয়, আসছে মেয়ে দেখতে, দেখাশোনার পর্ব শেষ, আমি শেষ অংশে গিয়েছি, কথাবার্তা শেষে খাবার দাবার দিচ্ছে, আমি তাড়াতাড়ি চলে আসলাম, পরবর্তীতে গিয়ে শুনলাম তারা সব কিছু ওকে বিবাহ হলো না কেন, কাজে এই মাসে নাকি বিবাহ হয় না, আউযুবিল্লাহ। কেন বিবাহ হয় না? কয় এটা কাটা চাঁদ, শোকের মাস, এই জন্য বিবাহ হয় না। বিবাহে তো আনন্দ হয়, শোকের মাসে তো আর আনন্দ করা যায় না, যুক্তিটা তো খুব চমৎকার। তা আমি বললাম এটা শোকের মাস, শোক তো মানুষ যারা খুব শোকে শোকাহত হয়, বিবর হয়, তাদের তো খাবার দাবারও বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়াও থাকে না, এরকম হয় না, বাবা মারা গেলে, মা মারা গেলে, এমন শোক তার ভিতরে গেঁথে যায় যে সে দুই বেলা খাইতেই পারে না, খাইতেই পারে না, হয় না এরকম? তো তোমার কেমন শোক, তোমার বিবাহ হয় না শোকের চাঁদে, আর তোমার খাওয়া দাওয়াটা ঠিক মতোই চললো গোসপালাও দিয়ে, এটা তোমার কেমন শোক? মেয়ে দেখতে আসছে, ওই বাড়িতে মেহমান হয়ে আসছে, আয়োজন তো করছে, আমিও জানি কি আয়োজন করছে, আমি দেরি করিনি, চলে আসছি। তাহলে ওই খাওয়া দাওয়াটা, এই শোকের সময় গোস কীভাবে খেলাম, পোলাও কোমরা কীভাবে খেলাম, এত কিছু এগুলো আয়োজন করলো, মিষ্টি খেলাম, মিষ্টি তো শোকের বার্তা না সুখের বার্তা, সুখের বার্তা, খুশির বার্তা, তো মিষ্টিটা খেলাম কী করে? আল্লাহু আকবার, একটু থিম দিয়ে চিন্তা করে, যদি বিষয়টা এমনই হয় যে শোকের মাসে বিবাহ নিষিদ্ধ, আমি আপনাদেরকে বলতে চাই যদি এই নিষিদ্ধ হয় শোকের মাসে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েতে বড় ব্যক্তিত্ব, এত বড় মাপের, এত সম্মানিত ব্যক্তিত্ব পৃথিবীতে কোনোদিন আসেনি, কোনোদিন আসবেও না, আল্লাহর প্রেরণ করবে না, এই সম্মানিত মানুষ যেই মাসে যেই দিনে গিয়েছেন সেই দিনেও কি বিবাহ বন্ধ ভাই চলে? তো সেই দিনে যদি চলে তাহলে তোমার এই কোন দিন আবিষ্কার করলে তুমি? এটা তো ইসলাম ধ্বংস করার দিন আবিষ্কার করেছো তুমি, আউযুবিল্লাহ। কিভাবে ইসলাম ধ্বংস হয় আপনাকে একটু বুঝাই, বুঝেন একটু বুঝেন, ছেলেটা পাশ করেছে, এটা কি দুঃখের সংবাদ না খুশির সংবাদ? খুশি সংবাদ না, আমি ফরজ সালাতটা আদায় করতে পেরেছি, এটা খুশি সংবাদ না দুঃখের সংবাদ? আমি তাসবিহ তাহলিল করতে পেরেছি, এটা আমার খুশির সংবাদ না দুঃখের সংবাদ?
খুশির সংবাদ। তাহলে এগুলো সবই, ছেলে এসেছে, নতুন মেহমান এসেছে, মানে এই মাত্র বাচ্চাটা প্রসব হয়েছে, কন্যা হোক, কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, এটা খুশি সংবাদ না দুঃখের সংবাদ? তাহলে কাটা সান্দা এগুলো আসা বন্ধ করতে হবে। তো আমার কথা বুঝেননি? কাটা সাঁদ এখানে বিবাহ হয় না, তাহলে কাটা সাঁদ সন্তানাদিও বন্ধ করে দিতে হবে। আউযুবিল্লাহ, কোথায় আছি? নামাজ পড়েছি, আমার এটা খুশি সংবাদ, এটা আমার খুশি হওয়ার কথা। শোকের সাঁদ এখানে তো নামাজ পড়াও নাই। এই পয়েন্ট দিয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়া যাবে। আউযুবিল্লাহি মিন যালিক। আমার কথা কি বুঝতেছেন? প্রত্যেকটা পয়েন্ট টেনে নিয়ে এসে এরপরে আপনি সাবমিট করেন, এই যুক্তির সাথে সেট করেন, দেখবেন যে ইসলাম নাই। তাহলে আমরা কি সেট করলাম ভাই? কে আমাদেরকে বলল যে কাটা চাঁদে বিবাহ নেই? অথচ বিবাহ যেমন ভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা ইসলামের যেমন বিধান, বিবাহটাও ইসলামের বিধান। সে যেমন ভাবে ইসলামের বিধান অনুসরণ করে সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল পালন করে, আমল করে, তেমনিভাবে বিবাহের বিষয়টাও আমল করবে। এর জন্য তো কোনো বিধিনিষেধ নেই। কোনো মাসে ব্যক্তির কারণে বিধিনিষেধের হুকুম আসতে পারে, ব্যক্তির কারণে, রোগের কারণে, সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে বিধিনিষেধের হুকুম আরোপ হতে পারে, কিন্তু এই সাদে করা যাবে না, ওই সাদে করা যাবে না, অমুক সাদ ভালো, অমুক দিন ভালো, অমুক সময়টা ভালো, অমাবস্যা হইলে ভালো হয়, অমাবস্যা পার হয়ে গেলে ভালো হয়, সোমবার ভালো, মঙ্গলবার ভালো, শনিবার শনির দশা, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ওই জাহালিয়াত যা ছিল জাহেলের যুগে, রজব মাস কেন্দ্রিক ধারণা ছিল আরবের কাফেরদের, মুশরিকদের ধারণা, সেই ধারণা ক্রমান্বয়ে লালিত হয়ে আরো বড় আকারে, ব্যাপক আকারে লালিত হয়ে, এর সাথে সংযোজন সংযোজন হয়ে হয়ে এখন বিশাল এক পাহাড় হয়ে দাঁড়িয়েছে। এখন মুসলমানও এইগুলো বিশ্বাস করে, আউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাম বলছেন, আমি এসেছি আমার পায়ের নিচে জাহিলি যুগের সকল প্রথাকে পায়ের নিচে ফেলে দিয়ে, কদা মাইয়া, আমার পায়ের নিচে ফেলে দিয়ে সব নিষ্পেষিত করে দিয়েছি, যা নিয়ে এসেছি সব আলো আর আলো, সব কল্যাণ আর কল্যাণ, সব শুভ আর শুভ, আর এই মুসলমান খুঁজে খালি অশুভ। বড় অবাক হতে হয়। এই গত তিন চার দিন আগে দোকানের কাছে দাঁড়িয়ে আছি, বলো যে একটা ভালো গান শোনেন তো, নামাজ, মুসল্লি নামাজ পড়ে ভালো একটা গান, ইসলামী গান, উনি আমাকে বলছে ইসলামী গান। তো সেখানে আমি অত মনোযোগ দিয়ে শুনতে পারলাম না, মানে আমার প্রথম সোর্সেই ধাক্কা লেগে গেছে, আমার আর মনোযোগ হারিয়ে গেছে। নামাজের সাথে সম্পৃক্ত করে খোদার সাথে মিলিয়ে দেওয়ার এমন একটি ছন্দ সে বলছে, তাও তারে দিছে একজন কামেল পাস মৌলানা ডাউনলোড দিয়ে নামিয়ে দিয়েছে। তো আমি ওনাকে বললাম, আপনি যে এইটাকে ভালো বললেন কি দিয়ে? কয় যে এত বড় একজন আলেম উনি আমারে নামিয়ে দিল, তো ভালো না হলে তো উনি দিত না, আর ভালো কথা তো, খুব চমৎকার কথা তো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার কথাটা আমি সমসাময়িক একটু নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমায় তার নিজের সেফাত, আমরা আল্লাহতে বিশ্বাস করার যে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তার নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন আল্লাহর নাম জাব্বার, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম রহমান, এগুলোর প্রতি আমাকে অক্সপট বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। কে বলছেন, কে বলছেন বলেন তো? আল্লাহ নিজে বলছেন, কেউর সাধ্য নাই নিজের প্রশংসা নিজে করে, আল্লাহর জন্যই মানায়। আল্লাহ নিজেই বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই নামগুলো দিয়েই আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও। এই নামগুলো আছে, আমরা জানতে পারি যে কোরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারি যে আল্লাহ তাআলার সর্বমোট কতগুলো নাম আছে ভাই?
নিরানব্বইটি আর কোনো নাম আছে নাকি? যদি থেকে থাকে সেটা আল্লাহর দপ্তরে আছে, এটা জানার অধিকার আমার নেই। আল্লাহ যা প্রকাশ করেছে এটুকুই আমার জন্য যথেষ্ট। এরপরে আমরা আরও কিছু বানিয়ে বলি, আল্লাহর এত নাম আছে, এত নাম আছে, এত নাম তাওরাতে, এত নাম ইঞ্জিলে, ইত্যাদি ইত্যাদি। ইঞ্জিলের খবর আমি জানি না, ইঞ্জিল বিকৃত, এই কথা বারংবার বলে দেওয়ার পরে এরপরে ইঞ্জিলের উদ্ধৃতি দিয়ে কীভাবে আমরা কথাগুলো বলি? ইঞ্জিলের উদ্ধৃতি তখনই চলবে যখন আমার কোরআনের সাথে মিলবে, যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীর সাথে মিলবে, তখন আমি ইঞ্জিলের অবশ্যই উদ্ধৃতি দেব। সম্মানিত হাজেরিন, তো আল্লাহ তাআলা, আমি ওনাকে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনের 99টা নাম আছে, এর বাইরে কোনো নাম আছে কিনা? সেখানে আবার আরেকজন হুজুর কয়, আমি তো জানি না। আমি তো, আপনি জানেন না আল্লাহর কতগুলো নাম আছে, তাহলে আপনি ভালো মন্দ কীভাবে নির্ণয় করলেন? আর আপনার ইসলাম সম্পর্কে পুরো জ্ঞান নেই, তাহলে আপনি তো ভালো মন্দ নির্ণয় করতে পারবেন না। আপনার কাছে হয়তো সমসাময়িক আপনি যা দেখছেন। তখন ওনাকে বললাম, শোনেন, একটা মানুষ এসেছে, এসেই হঠাৎ করে রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে, এটা ন্যায় নয়, অন্যায়? অন্যায়। এটা বুঝতে বাহ্যিক কোনো জ্ঞানের প্রয়োজন আছে? না, বাহ্যিক কোনো জ্ঞানের প্রয়োজন নাই। এটা সবাই বুঝবে যে এটা অন্যায়, এটা ন্যাচারাল, এটা মানুষ মাত্রই বুঝবে। কিন্তু এমন কিছু বিষয় আছে ন্যায় অন্যায় বোঝার জন্য ঐশী, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সেই গ্রন্থের সহযোগিতা ছাড়া ন্যায় অন্যায় নির্ণয় করা যাবে না। এখন বলেন, আপনি 99টা নাম শুনেছেন, আজ পর্যন্ত কোথাও কি শুনেছেন আল্লাহর একটা নাম কোরআনে বা হাদিসে আসছে খোদা? হ্যাঁ, কেউ শুনছেন? বিশ্বাস করেন কোরআন হাদিস এগুলো কখনোই পাবেন না, নেই। তার পাবেন কোথায় থেকে? তাহলে খোদা এই নামটি, খোদার স্ত্রীলিঙ্গ কি হয়? খুদি। হ্যাঁ, তাই হয় না? তো আপনি খোদা বলে খোদার সাথে মিলিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহর সাথে তো মিলাচ্ছেন না। তো খোদার সাথে মিলতে গেলে, খোদার সাথে যদি কাউকে মেলানো হয়, মুশরিক হতে হবে অথবা কাফের হতে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে তাকে। আমরা, আমাদের জানা মতে ইসলামী শরীয়তে আল্লাহর যে নামগুলো আছে সেগুলো আঞ্চলিক কোনো ভাষায় ডাকা হয় না। আল্লাহর যতগুলো নাম আছে আঞ্চলিক কোনো ভাষায় রূপ দেয়া যায় না। আপনার দেশের ভাষায় আপনি রূপ দিতে পারবেন না, যা নাম আছে হুবহু তাই বলতে হবে। আমরা ইংরেজি যারা পড়ে, প্রেজেন্টের কোনো নামের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা সকলেই জানি। নাম সব ভাষাতেই নাম থাকে, নাউন সব ভাষাতেই নাউনই হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহর এতগুলো নাম, আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, 99টা নাম আল্লাহ কোরআনে দিলেন, এগুলো একটাও আমার পছন্দ হলো না। আমি মাঝখান দিয়ে খোদাকে সেট করলাম, খোদা আমার কাছে এত প্রিয় হলো কেমনে? কথাটা বুঝেন, আমি দুঃখ বলছি না, আপনি বলবেন কি বলবেন না সেটা হলো আপনার ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নিজে বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, তো সুন্দর সুন্দর নামগুলো ক্যালকুলেশন করে আমরা দেখি 99টা নাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো আপনি এই 99 নাম, এতগুলো নামের মধ্যে একটা নামও আপনার ভালো লাগলো না, আপনি খোদা সেট করলেন কেন? আমার কথা কি বুঝতেছেন? আরো কয়েকটা বিষয় ওনাকে বললাম। এরপরে বলেন, এই গানের সাথে বাজনা আছে কিনা? আছে। আপনি জানেন বাজনা যে হারাম করা হয়েছে, একমাত্র দফের বাজনা ব্যতীত হারাম করা হয়েছে। তো ভালো গানের ভিতরে হারাম জিনিস থাকলে এইটার ভালো বলি কেমনে? আপনি ধরেন দুধ, দুধটা তো খুব সুন্দর, চমৎকার একটা সুপেয় পানি আমাদের, এবং শরীরের শক্তিবর্ধক। গাভীর দুধ বলেন আর ছাগলের দুধ বলেন, এই দুধের সাথে যদি আমি একটু প্রস্রাব দুই চার ফোঁটা দিয়ে দেই, কি হবে ভাই? খাওয়া যাবে তো? এক সাইডে ফেলেছি আর এক সাইড থেকে খাই, খাবেন কেউ? তখন তো কেউ খাবেন না। তো আল্লাহ 99টা নাম বাদ দিয়ে থুয়ে আপনি মাঝখানে একটা নাম দিয়ে এরপরে বলছেন ইসলামী গান, আউযুবিল্লাহ, লেভেলটা লাগিয়েছেন ভিতরে, সব তছনছ করে দিয়েছেন। আমার কথা কি বুঝছেন? আপনি শুধু লেভেলটা ব্যবহার করেছেন আর ভিতরে সব কিছু তছনছ করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা অনেক সময় আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কোনটা যে আসলেই ইসলামী গজল বা ইসলামী গান আমরা এটা নির্ণয় করতে পারি না।
আর কোনটা যে কুসংস্কার আর কোনটা যে সুসংস্কার এটা আমরা বুঝি না ভাই। বড় অবাক হতে হয়, এরপরে আবার তো চল্লিশা আছেই, তাই না? চল্লিশাও আছে। রাসূল সাল্লাম এর মতো ব্যক্তি মারা গেছেন, তানার চল্লিশা পালন হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা শুনছেন না, আততায়ীর হাতে তাকে শাহাদাত বরণ করতে হয়, নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়। ইতিহাসের সবচেয়ে স্মরণীয় একটি ঘটনা, উল্লেখযোগ্য একটি ঘটনা, কে না জানে? অথচ সেই আলী রাদিয়াল্লাহু তাআলা যেই দিনে শহীদ হয়েছেন সেই দিনও কিন্তু এই মানুষেরা সেই বিধিনিষেধ মানে না, কিন্তু মহরম মাসে বিবাহ হবে না, কাটা সাথে বিবাহ হয় না এটা মানে, কিন্তু ওই দিন মানে না। কি আশ্চর্য! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না মারা গেছেন, তানার ওই দিনেও কিন্তু এই বিধিনিষেধ মানা হয় না। এটা একটা শোকের সময়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, কাজেই আমরা এই সময় বিয়ে করবো না, এই 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 যুক্তি দিয়ে কিন্তু মানা হয় না, শুধু মহরম মাসেরটা মানা হয়। হ্যাঁ, আপনি বলবেন মহরম মাসে অনেক কিছু ঘটেছে। ভাই, মহরম মাসে অনেক কিছু ঘটেছে, এর অনেক কিছু বানোয়াটও আছে যেটা আপনি জানেন না, অনেক কিছু বানোয়াট আছে। এই দিনে আমরা যে গল্পগুলো শুনি, এই দিনের যে সাথে সম্পৃক্ত নবীদের যে ঘটনাগুলো শুনি, এগুলো সবই ইসরায়েলি বর্ণনা। আপনি কোরআন থেকেও নিতে পারবেন না, হাদিস থেকেও নিতে পারবেন না। অথচ অমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আলী সম্ভবত হয় অমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সামনে, আবু বকর আসছেন, তার আগেই অমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন তাওরাতের একটি নুসখা পড়ছেন। এই হাদিসও শুনিয়েছি অনুবাদ করে আপনাদেরকে, যে অনুবাদ করে শোনাচ্ছেন অমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা কপি পড়ছেন। তাওরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ভাইয়ের উপরেই অবতীর্ণ হয়েছে, তারই একটা অংশ পড়ছেন। নুসখা হাজিহি মিন তাওরাতি মিন নুসখা, তাওরার তাওরাতের একটি খণ্ড মাত্র, একটি কাগজের মতো এটা পেয়েছিলেন তিনি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে বলছেন যে আমি তো একটি তাওরাতের নুসখা পেয়েছি আল্লাহ রাসূল, আমি একটু পড়ি। অমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবস্থা তিনি আর দেখছেন না, তিনি তো পড়তে আছেন। আবু বকর ঢুকছেন, আবু বকর ঢুকেই একবার রাসূল সাল্লামের দিকে তাকাচ্ছেন, আবার অমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছেন। রাসূল সাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর মানুষ ছিলেন, তিনি যখন রাগ করতেন তার চেহারায় লাল রক্তিম আভা প্রকাশ পেত, আর এই রক্তিম আভা দেখে যে কেউ মানুষ বুঝতে পারত যে রাসূল সাল্লাম খুব রাগান্বিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাম এত রাগান্বিত হয়েছেন, অমর নিজে বর্ণনা করছেন, মনে হয় যেন রাসূল সাল্লাম চেহারা দিয়ে রক্ত ফিমকি দিয়ে বেরোবে, এমন রাগান্বিত হয়েছেন। কি কারণে? তাওরাতের একটা নুসখা পড়তেছেন, নবুয়তি ভাইয়ের উপরেই আল্লাহ যারে নবী মনোনীত করেছেন তার উপরেই আল্লাহ তাআলা এই গ্রন্থ নাজিল করেছেন, তারই একটা অংশ পড়ছেন। এরপরে মুসা আলাইহিস সালামের উপরের সেই গ্রন্থের একটা কপি তিনি পড়ছেন, অল্প একটু অংশ। অমর এই অবস্থা দেখে, আবু বকর এই অবস্থা দেখে অমরকে ধাক্কা দিয়ে বলছেন, তুই যদি মরে যাইতি, তোর যদি মরণ হইতো, তোর যদি ধ্বংস হইতো, মানে এইভাবে অনেক বাক্য বলছেন। কি কারণে বলছেন? একটু আগে ছিলেন দিনী ভাই, একটু আগে ছিলেন মহাব্বতের ভাই, একটু আগে ছিলেন ইমানি ভাই, ইমানি ভাইয়ের সমস্যা তো আমার সমস্যা, আমার সমস্যা তো ইমানি ভাইয়ের সমস্যা। এত রিদ্রতা ছিল, নিজে না খেয়ে নিজের পানির প্রয়োজন তা রেখে দিয়ে অন্যের প্রয়োজন পূরণ করত, এটা ইমানের দাবি, এটা ইসলামে ভ্রাতৃত্ব বন্ধনের দাবি, এটাই ছিল সাহাবা ইকরামদের একটি স্বভাব। কিন্তু এখন বলছে, সেই ভাইকে বলছে নিজের প্রয়োজন বাদ দিয়ে যে ভাইয়ের প্রয়োজন পূরণ করে, সেই ভাইকে বলছে তুই যদি মরে যেতি, তোর যদি ধ্বংস হইতো। কি কারণে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগিয়েছে, যেই কারণে রাসূল সাল্লামের রাগ হয়, এই রকম কোন কারণ যদি কোনো আদম সন্তানের দ্বারা সংগঠিত হয়, এই আদম সন্তানের ঈমান থাকে না। কথা কি বুঝতেছেন? যেই কারণে যেই কোনো কারণ যে
এমন কোনো কারণ যদি আপনার দ্বারা সংগঠিত হয় যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগ হয় বা আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা গোস্বান্বিত হন অথবা শাস্তি অবধারিত, এই রকম কোনো বিষয় যদি আপনার দ্বারা সংগঠিত হয় তাহলে আপনার আর ঈমান থাকে না। এই হাদিসে অত্র হাদিস যেটার অনুবাদ করতেছিলাম, অমর পড়তেছিল আর আবু বকর বলছে তুই যদি মরে যাইতি, তখন অমর নাড়াচাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহির চেহারা লাল, রক্তিমাগা হয়ে রয়েছে, মনে হয় যেন রক্ত বেরিয়ে যাবে, এমন অবস্থা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি। তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগ হয়েছেন, তখন তিনি বলছেন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। তখন তিনি বলছেন আমি আউযুবিল্লাহ, প্রথমে আউযুবিল্লাহ, আমি আল্লাহ তোমার আশ্রয় কামনা করি, রদিতু বিল্লাহি রাব্বা, আমি রবকে পেয়ে সন্তুষ্ট, আমি রবের আর অবাধ্যচারণ করব না, রবের হুকুম লঙ্ঘন করব না, রবের আদেশগুলো আমি মেনে নিয়েছি, রদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা, এই ধর্মের ভিতরে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহির আদর্শের ভিতরে যা আছে আমি সবগুলো কি গ্রহণ করে নিয়েছি, আমি এর বাইরে আর কোনো কিছু গ্রহণ করি না। এরপরে বলছে অবিনাবিয়ি মুহাম্মাদিন রাসূলা, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে আমার আদর্শ হিসাবে আমি মেনে নিয়ে আর অন্য কোন আদর্শ আমি চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, লাউ কুনতু মুসা হাইয়ান, শুনে রাখো, এইদিকে একটু লক্ষ্য করি, লাউ কুনতু মুসা হাইয়ান, শুনে রাখো, তুমি যে মুসার উপরে নাজিল হওয়া গ্রন্থের একটি অংশ পড়ছো, সেই মুসা যদি জীবিত থাকতো আর আমার নবুয়ত কাল পেয়ে যেত, এই মুসা আলাইহিস সালাম এত বড় জলিল কদর একজন নবী ও রাসূল, তিনিও যদি আমার সময়কাল পেত আর আমার আনুগত্য আমার অনুসরণ যদি না করত, তাহলে মুসারও বাঁচার কোনো পথ ছিল না। কি বুঝলেন? তার মানে কোরআন আসার পরে সব ডিলেট, সব বাতিল, কথা বুঝেননি, বিশ্বাস করতে হবে, সব ডিলেট, সব বাতিল। তার মানে এই না আপনি বিশ্বাস হারিয়ে ফেলবেন, বিশ্বাস করা এক জিনিস, সেই হুকুম মান্য করা আরেক জিনিস, হুকুম চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির আনীত শরীয়তের হুকুম চলবে, আর অন্যান্য যা কিছু আল্লাহ নাজিল করেছেন এগুলো আমি বিশ্বাস করব শুধু। আমার কথা কি বুঝছেন? এই হলো আমার পূর্ণাঙ্গ ঈমান। তাহলে তাওরাতের উপরে নাজিল হওয়া বিষয়টুকু রাসূল সাল্লামের কাছে পড়লে রাসূল সাল্লাম বরদাস্ত করেন না? আর যারা বলে কাটা সাথে বিবাহ নাই অথচ হালাল জিনিসটাকে হারাম করে দিয়েছে বা নিষিদ্ধ করে দিয়েছে অথবা অকল্যাণ বা অশুভ নির্ণয় করেছে, তারা কি করলো ভাই? আল্লাহু আকবার, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা অজ্ঞদের থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুক, আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা। সম্মানিত হাজেরিন, তাহলে কাটা চাঁদে বিবাহ নেই অথবা বিবাহ ভালো নয় এই জাতীয় কোনো ধারণা অন্তত কোরআন সুন্নাহর অনুসারী কোনো মানুষ তার হৃদয়ে লালন করতে পারবে না। আমার কথা কি বুঝাইতে পারলাম? বুঝছেন না বোঝেননি? আপনাদের সমাজে হয় নাকি এরকম? হয় না? না, আমাদের ওখানে পেয়েছি আমি, অথচ পাশেই একটা ডিগ্রি ফাজিল মাদ্রাসা, আলেম ওলামার গ্যারেজ, মানে ফ্যাক্টরি বললেই চলে, এত সম্মানিত, আর প্রতি বছর তো মাহফিল হয়ই, সে মাহফিল নাকি তিন দিন পরে হয় তা জানেন নাকি, আবার গরুও খাওয়ানো হয়, এত বিশাল মাদ্রাসা, তারই পাশে আবার এই ধারণা। তাহলে আমরা কত অজ্ঞতায় চলে গিয়েছি, আমরা কত দূর পর্যন্ত চলে গিয়েছি ভাইয়েরা। যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদি বিন হাতেমকে বলেছিল তো তোমরা তোমাদের ধর্মীয় যাজকদেরকে রব বানাও, সে অস্বীকার করছিল, না আমরা তো রব বানাই না। তখন আল্লাহ রাসূল ধরিয়ে দিলেন তারা হালাল করে তোমরা হালাল হিসাবে নাও না, তারা কি বলছিল? হ নেই, অথচ আল্লাহর বিধানে তা ছিল হারাম। তো আল্লাহর বিধানে রজব, শাবান, জিলহাজ, জিলকাত, মহরম, সফর যাই বলেন, ১২ মাসের কোনো মাসে বিবাহ নিষিদ্ধ এইরকম কোনো অবস্থা নেই, অথবা বিবাহ থেকে বিরত থাকা ভালো এইরকম কোনো, এইরকম কোনো তথ্য না কোরআনে না হাদিসে এসেছে। যেহেতু নাই
তার বিপরীতে যদি বলি আমি অশুভ, যদি বলি আমি করা যায় না নিষিদ্ধ, তাহলে আমার কোরআনও থাকে না, আমার হাদিসও থাকে না, আমার আল্লাহও থাকে না, আমার রসুলও থাকে না, আমার আদর্শ নেতা মোহাম্মদ সাল্লামও থাকে না। অথচ যার আদর্শের ভিতরে এটা পাই না আমরা সম্মানিত হাজিরিন। কাজেই আমরা এই জাতীয় যত প্রকার কুসংস্কার রয়েছে এই কুসংস্কার থেকে আমাদেরকে অবশ্যই বিরত রাখতে হবে। ভাইরা, এটা আল্লাহর গুণাবলীকে ধ্বংস করে দেয়, আল্লাহর গুণাবলীকে চরমভাবে আঘাত করে, যেটা আমরা বুঝতে পারি না। ভাই, আমরা অবাক হবেন, আরবের লোকেরা আল্লাহকে সব কিছুর মালিক বিশ্বাস করত, কিন্তু তাদেরকে ধ্বংস করেছে এই কুসংস্কারগুলো। তারা এই কুসংস্কারে জড়িয়ে গিয়েছে, তারা বিভিন্ন সময়কে ভালো মন্দ হিসাবে নির্ণয় করত, তারা চন্দ্র মাস গণনা করত, তারা চন্দ্রের বিভিন্ন রাতকে বিভিন্ন তারিখকে তারা কল্যাণকর অকল্যাণকর মনে করত, তারা পাখি উড়িয়ে দিয়ে ভাগ্য নির্ণয় করত, তারা তীর ধনুক ছেড়ে ভাগ্য নির্ণয় করত, যেটা আমরা লটারির মাধ্যমে করি। আউযুবিল্লাহ, কথা বোঝেন না তো? ভাগ্য পরীক্ষা করে আসি, ভাগ্য কে পরীক্ষা করবে বলেন তো ভাই? হ্যাঁ, ভাগ্য পরীক্ষা করবেন তিনি, আর ভাগ্য পরীক্ষা করছি আমি। বাহ, আশ্চর্য। ভাইরা, এই জন্য আমরা এই জাতীয় কাজ থেকে অন্তত নিজেদেরকে বিরত রাখার জন্য সচেষ্ট হই। আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে এসব বিষয়ে অন্তত জ্ঞান দিতে চেষ্টা করি। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে এই কুসংস্কার সম্পর্কে একটু ন্যূনতম ধারণা দেওয়া উচিত, আপনারা যারা অভিভাবক পর্যায়ে রয়েছেন। কারণ এরা তাওহীদের জ্ঞান কিভাবে পাবে আমি বুঝতে পারছি না ভাই, কি করব? আমাদের অবস্থা কিন্তু কোন পর্যায়ে চলে যাচ্ছে জানি না ভাই, বলতে পারছি না কোন দিক ধরে কি করব, মানে কিছুই নির্ণয় করতে পারছি না। আমাদের অন্তত ওই মসজিদ কেন্দ্রিক সকালবেলা একটু কোরআনের তালিমের পাশাপাশি কিছু সাহাবাদের জীবনী, তারপরে কিছু সুন্দর সুন্দর কোরআনের কিছু ঘটনা আছে, তারপরে সাহাবেদের জীবনেও কিছু ঘটনা আছে যা শিক্ষণীয়, বাচ্চাদের জন্য শেখাতে পারবেন। এই 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 ধরনের একটা সিস্টেম যদি আমাদের এখানে একটু চালু করেন তাহলে আমার মনে হয় বাচ্চা ছেলেরা অনেক উপকৃত হবে, ওরা খুব শীঘ্রই নম্রতার কাতারে চলে আসবে, ভদ্রতার কাতারে চলে আসবে। আজকাল যে কোনো বাচ্চা ছেলের মুখ দিয়ে যে ফায়সা কথা বেরিয়ে আসে কল্পনা করতে পারবেন না। আপনিই তোস্ত বোধ করেন এই ভাষা মুখ দিয়ে বের করতে, অথচ তাদের ভাষা দিয়ে তাদের মুখ দিয়ে অনর্গল এসব ভাষা বেরিয়ে আসে। কেন? কারণ ওরা যেই সময়টা যেই ভাষাটা শেখার যেই জায়গাটায় থাকার কথা ছিল ওই জায়গাটা না হারিয়ে ওগুলা দিয়ে পূরণ করছে। আপনি যদি তারে সেই পূরণ করা জায়গাটা এখানে সেট করতে পারেন তাহলে আর সে ওই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হতে পারবে না। এই জন্য ভাইরা একটু সজাগ হন, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে অন্তত এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি জরুরিভাবে আপনাদের সকলকে অনুরোধ করছি। যেভাবে হোক আমরা অন্তত যারা বুঝি প্রাথমিক পর্যায়ে যদি রেগুলার নাও হয় অন্তত সাপ্তাহিকভাবে করেন, অন্তত মাসে একবার অন্তত করেন, অন্তত বাচ্চা ছেলেদেরকে একটু নিয়ে কিছু একটা চিন্তা করেন, ইসলামী বিষয়ে তাদেরকে কিছু দেওয়ার মতো এইরকম একটা চিন্তা অন্তত মাথায় ঢোকান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহখাতা মার্জনা করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।